গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি চলে এসেছি তোমাদের সামনে মিলি আজ একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা কি নিয়ে করতে চলেছি থাম্বনেলের টাইটেল দেখে অবশ্যই বোঝা গেছে কি নিয়ে ভিডিও করতে চলেছি। তো গাইজ, আমি একটু আগে উঠলাম, তো চলো এবার স্নান করবো, রেডি হবো। তো স্নান করে রেডি হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আজকে তো শেষ পুজো, তো ভালো করে এনজয় করে নিই, তো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। তো চলো দেখতে থাকো, সাথে থাকো। হে গাইস, তো আমি আবারও চলে এসেছি তোমাদের সামনে। তো আমার স্নান হয়ে গেছে আর আমি রেডি হয়ে গেছি, চলো এবার নিচে যাওয়া যাক। তো আমি নিচে চলে এসেছি, তো পুজোর অনেক আয়োজন শুরু হয়ে গেছে। তো আজকে শেষ পুজো, তার জন্য অনেকক্ষণ ধরে পুজো হবে, তো পুষ্পাঞ্জলি দেবো, তার জন্য কিছু খাইনি। তো চলো, পুজোর জোগাড় হচ্ছে, তো এবার সব কিছু রেডি করা যাক, তো তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো দেখতে থাকো গাইস। তো গাইস, আমাদের পুজো শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ আরতি চলছে। তো গাইস, আরতি হয়ে গেলে পুষ্পাঞ্জলি দেবো, তো চলো তোমাদের সবটাই দেখাচ্ছি, তো দেখতে থাকো, সাথে থাকো। তো গাইস, এখন অপরাজিতার মালা পরানো হচ্ছে, কারণ অপরাজিতার ফুলের আর কি মালা পরাতে হয়, তো আমরাও পরবো পুজো। তো চলো আগে ঠাকুরকে পরাক, তারপর আমাদেরকে সবাইকে পরাবে হাতে। তো দেখতে থাকো, সবই দেখতে পাবে, চলো। তো গাইস, পুজো কমপ্লিট, তো এবার ঘট নাড়ানো হচ্ছে, তো পুজো শেষ হয়ে গেছে। তো খুবই কষ্ট হচ্ছে আজকের দিনটায়, তো এতদিন ধরে পুজো ছিল, বাড়িতে আনন্দ হচ্ছিলো, তো আজকের দিনটা খুবই কষ্ট হচ্ছে, কষ্টকর। তো চলো তাও মেনে নিতে হবে। তো এবার আমরা এক এক করে ঠাকুরের চরণ দেখবো দুধে আলতায়, তো চলো দেখে নিই, তো তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো। বসো মা লক্ষ্মী,
বেঁচে থাক মা তোমার সন্তান, ও মা তোমার সন্তান। তো গাইস, দেখতে পেলে আমরা অপরাজিতের মালা হাতে বেঁধে নিয়েছি। তো এবার আমরা শ্রীকৃষ্ণ আর রাধাকে ঘরে নিয়ে যাব, আর বাবা লক্ষ্মীর হাঁড়িটাকে ঘরে নিয়ে যাবে। তো চলো আমি নিয়ে যাই, আর তোমরাও দেখতে থাকো আর সাথে থাকো। তো চলো বন্ধুরা। তো গাইস, পুজো শেষে আমরা খেতে বসেছি, কারণ খাইনি। তো চলো এখন আমরা খাচ্ছি। তো খেতে বসেছি, এখানে হয়েছে আর আলুর তরকারি আর মুড়ি। তো চলো আমরা খেয়ে নিই। তো তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে, তো এখনকার মতো বাই। তো গাইস, সকালবেলায় খেয়ে দিয়ে একটু টায়ার্ড হয়ে পড়েছিলাম, তার জন্য ভিডিও দিতে পারিনি। তো গাইস, এখন 1:30 বাজছে, তো অনেক লোকজন খাচ্ছে, তো দেরি হয়ে গেছে খেতে। তো চলো আমি খেয়ে নিই, তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। তো গাইস, দেখতেই পাচ্ছ ভাত দিয়ে দিয়েছি। তো আজকে সিম্পল রান্না হয়েছে, পটল আলুর তরকারি, মাছের কালিয়া, ডাল আর চাটনি আর পাঁপড় মিষ্টি। তো এগুলো রান্না হয়েছে, চলো দেখতে থাকো গাইস। তো গাইস, খেয়ে দিয়ে টায়ার্ড হয়ে পড়েছিলাম, তো এখন সন্ধ্যা হয়ে গেছে। তো ঢাক বাজছে, তো পুজো শেষ, তো এবার বেরোবো। তো ডিজেও চলে এসছে, দেখতেই পাচ্ছ। তো চলো বক্সগুলো ওদের সেট করছে, দেখে নিই। তো গাইস, বক্সগুলো সেট করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো চলো আমরা আবার পরে কথা বলছি, তো এখনকার মতো বাই। তো গাইস, তো বিজয় হবে, তার জন্য ঠাকুরের গয়নাগুলো সব খুলে নেব। তো আমি খুলছি, চলো দেখতে থাকো। তো খুবই কষ্ট হচ্ছে আজকে দিনটায়, তো কী করবো, মেনে তো নিতেই হবে, তাই না? তো চলো এগুলোকে খুলে নিই, তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। তো দেখতে থাকো, সাথে থাকো। হে গাইস, তো আমি আবারও চলে এসেছি তোমাদের সামনে। তো এই পার্টটা আমি এখানেই শেষ করলাম, তোমাদের সাথে আবার নেক্সট পার্টে দেখা হচ্ছে। তো বিসর্জনার নাচটা আমি তোমাদের নেক্সট পার্টে দেবো, আর এই পার্টটায় দিলে অনেকটাই বড় হয়ে যাচ্ছিলো, তার জন্য আমি নেক্সট পার্টে দেবো। তো চলো এখনকার মতো ভিডিওটা এখানেই শেষ করছি, তোমরা সবাই ভালো থাকো, আমিও ভালো আছি। তো গাইস চলো, তোমরা নেক্সট ভিডিও অবশ্যই দেখবে। তো চলো, টাটা। Peace.